যারা আসেনি তাদের জন্য শুরু করছি আজকে নতুন টপিকস আজকে নতুন সিস্টেম বিগত দিনগুলোতে আমরা যেটা শুরু করেছিলাম সেটা ছিল ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর একেবারে ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন এবং সেই জীবের জননে আমরা কিন্তু একটা বেশ ভালো রকম ভাবে সেটা শুরু করেছি এবং তার কিন্তু আমাদের মোটামুটি চার পাঁচটা ক্লাস অলরেডি হয়ে গেছে চার পাঁচটা না চারটে ক্লাস হয়ে গেছে এবং আজকে আমাদের জাস্ট পঞ্চমতম ক্লাস আমরা আগের দিন পর্যন্ত কি কি পড়িয়েছিলাম আগের দিন পর্যন্ত আমরা পড়িয়েছিলাম জীব কি জীবের যে ক্যারেক্টার মিনিমাম যে ক্যারেক্টার সেগুলো আমরা জানিয়েছিলাম তারপর আমরা জানিয়েছিলাম জনন ঠিক আছে জনন কোন জিনিসটা দেখি আমরা ঘড়িটা দাও তো ঠিক আছে জনন কোনটা সেটা কিন্তু আমরা দেখেছিলাম এবং জননের পরে আমরা দেখেছিলাম সেই জনন আমরা মেনলি তিন প্রকার পড়েছিলাম যৌন জনন অযৌন জনন এবং কি জনন এবং সেখানে আমরা একেবারে ফার্স্ট এর দিনগুলোতে পড়েছিলাম যৌন জনন সেক্সুয়ালোডাকশন মধ্যে আমরা সিনগামী পড়েছিলাম কনজুগেশন পড়েছিলাম সিনগামির ভাগ পড়েছিলাম গ্যামেটের উৎস অনুসারে গ্যামেটের আকৃতি অনুসারে এবং সেখানে আমরা পড়েছিলাম গ্যামেটের আকৃতি অনুসারে আইসো গ্যামাইশগামি উগামি ঠিক আছে এবং উৎস আমরা অনুসারে পড়েছিলাম কি পড়েছিলাম কিছু একটা পড়েছিলাম সেটা ছিল তোমার স্বনিষেক এই মানে একটা ছিল বহিনিষেক আর একটা ছিল কি অন্তনিষেক অর্থাৎ একটা যেটি দেহের বাইরে যেটি এক্সোগ্যামি আর এন্ডোগ্যামি সরি এক্সোগ্যামি এবং এন্ডোগ্যামি আমরা পড়েছিলাম তারপর আমরা চলে গেছিলাম কনজুগেশনে তারপর আমরা পড়েছিলাম অ্যাসেক্সুয়ালি প্রোডাকশন অ্যাসেক্সুয়ালি প্রোডাকশন আমরা কিন্তু দেখেছিলাম তোমাদেরকে কি কি দেখেছিলাম অ্যাসেক্সুয়ালি প্রোডাকশন কিন্তু আমরা দেখেছিলাম যে বিভাজন পড়েছিলাম কর্কদগম পড়েছিলাম বাডিং বা কর্কদগম পড়েছিলাম রেনু উৎপাদন পড়েছিলাম খন্ডি ভবন না এই যে বিষয় এগুলো কিন্তু আমরা পড়েছিলাম এবং আমাদের আর একটা বা কিন্তু বাকি ছিল ছিল সেটা কি রেনু উৎপাদন চলো জাস্ট আগের দিন একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যে ক্লাসের ঠিক আছে তোমরা এক ঝলক দেখে নিতে পারো পিপিটি গুলো আমরা কি কি তৈরি করেছিলাম এক ঝলক জাস্ট দেখে নাও মনে মনে একটু রিভাইজ করে নাও ছিল এক নম্বর পেজ দু নাম্বার পেজ তিন চার এক ধরো দেখে নাও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ না বত্রিশ পর্যন্ত তাই তো চলো বত্রিশ পেজ পর্যন্ত কিন্তু আমরা একটা তোমাদেরকে সেটা দিয়েছিলাম এবং দেখেছিলাম আমার কথা শোনা যাচ্ছে তোমাদের শোনা যাচ্ছে তো একটু জানাও আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে না একটু জানাবে আমাকে কেউ চলো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার চলো থ্যাংক ইউ চলো দেখো আজকে আমরা একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ক্লাস প্রথম থেকে শুরু করছি ক্লাস টুয়েলভের জীবের জননের একটা জনন ছিল যার নাম ছিল এসএক্স টেল রিপ্রোডাকশন সেই এসএক্স টেল আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেনু উৎপাদন ঠিক আছে দেখো এই যে রেনু উৎপাদন এই রেনু উৎপাদনটা শুধুমাত্র আমাদের এইচএস বোর্ডের জন্য কিন্তু নয় সমস্ত যে কম্পিটিটিভ एग्जाम সমস্ত যে চাকরির পরীক্ষা সেই চাকরির পরীক্ষাগুলোতেও কিন্তু এই কোশ্চেনটা বা এই পোরশন থেকে আমাদের কোশ্চেন এসে থাকে ঠিক আছে স্যার রেনু উৎপাদন কোনটা যে ক্ষেত্রে যে একটা রেণুস্থলীর মধ্যে থাকা রেনু সেটা হতে পারে মাইটোসিস বা সেটা হতে পারে মিওসিস এর মাধ্যমে ডিভিশন হবে এবং রেনু তৈরি হবে এবং সেই রেনু থেকে যদি অপত্য তৈরি হয় সেই যে যে অযৌন জনন তার নাম হয়ে যাবে স্যার কি রেনু উৎপাদন ভালো গো বুঝি দেখো তাহলে রেনু কোনটা যে রেনু হচ্ছে সেটা ধর একটা রেণুস্থলী আছে ঠিক আছে এই রেণুস্থলীর মধ্যে কি থাকবে স্যার ছোট ছোট রেণু থাকবে যে রেণুগুলো হচ্ছে অ্যাসেক্সুয়াল কিন্তু আমরা একক বলতে পারি এবং সেই রেণু থেকে পরবর্তী দিনে কি হবে অনেকগুলো স্যার কি তৈরি হবে গাছ তৈরি হবে অনেকগুলো সার কি তৈরি হবে ছত্রাক তৈরি হবে সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে ধরো দেখো আমাদের বাড়িতে কি হয় যখন আমার মায়েরা আচার দেয় বা ধরো কোনো রুটি বা কোনো একটা খারাপ মানে মানে সর করা জাতীয় যে খাবার সেগুলোকে যদি ঠান্ডা জায়গায় না রাখা হয় একটা গরম পরিবেশে যদি থাকে এবং সেটা যদি পচে যায় ঠিক আছে বা মানে আচারের উপরে দেখবে যদি তেল আমার মারা যদি একটু কম দিতে ভুলে মানে বেশি দিতে ভুলে যায় ঠিক আছে কম যদি থাকে তাহলে দেখবে একটু সাদা ছত্রাকের মতো পড়েছে আজকে তুমি সাদা ছত্রাক দেখছো কাল দেখবে সেখানে প্রচুর কিন্তু রেনু বা প্রচুর কিন্তু ছোট ছোট ছত্রাক জন্মে গেছে এটা কার দ্বারা হয় এটা হয় স্যার রেনু উৎপাদনের মাধ্যমে এখানে কি হয় ধরো একটা ছত্রাক জন্মেছে প্রথমে স্যার কি ছিল একটা ছত্রাক ছিল এই একটা ছত্রাকের ভেতরে স্যার অনেকগুলো স্যার কি থাকে রেনু থাকে এই যে রেনুস্থলী সেই রেনুস্থলীর ভেতরে অনেকগুলো রেনু থাকে এবং সেই রেনুগুলো যখন ম্যাচিওর হয়ে যায় সেই রেনুগুলো যখন পরিণত হয়ে যায় তখন এই রেনুস্থলীর ঘটে অর্থাৎ স্যার কি হয়ে যায় যায় ফেটে এবং যখন রেণুস্থলী ফেটে যাবে সেই রেণুগুলো বাইরে মুক্ত হবে এক একটা রেণু কি হয়ে যাবে বাইরে পড়বে এবং এক একটা রেনু থেকে পরবর্তী দিনে এক একটা স্যার কি হয়ে যাবে ছত্রাক কিন্তু তৈরি হবে তার মানে একটা রেণুস্থলীর যতগুলো রেণু থাকবে সবগুলোই স্যার কি হয়ে যাবে ছত্রাকে কিন্তু পরিণত হবে এখানে কিন্তু কোন রকম সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন হয় না কেন সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে গেলে কোনটা দরকার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দুটো গ্যামেটের মিলন এখানে কিন্তু দুটো গ্যামেটের মিলন হয় না তাই এটা কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অযৌন জনন বুঝছে চলো দেখো এখানে আমরা রেণু উৎপাদনের দুটো প্রসেস পড়বো একটা হচ্ছে স্যার কি মাইটোস্পোর আর একটা হচ্ছে মিওস্পোর কি বললাম একটা হচ্ছে মাইটোস্পোর আর একটা হচ্ছে মিওস্পোর মাইটোস্পোর কোনটা মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে যদি রেণু উৎপাদন হয় কি বললাম স্যার মাইটোসিস সেল ডিভিশন বা মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা যদি রেনু উৎপন্ন হয় তার নাম হয়ে যাবে কি মাইটোস্পোর কার ক্ষেত্রে দেখা যায় এটা দেখা যায় শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে আরেকটা রেণু উৎপন্ন হয় সেটা হচ্ছে স্যার মিওস্পোর বলা হয় মিওস্পোর কেন এটা মিওসিসের মাধ্যমে রেণু উৎপন্ন হয় কার মাধ্যমে মিওসিসের মাধ্যমে তাহলে যদি মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে রেণু উৎপন্ন হয় তাকে স্যার বলা যে মাইটোস্পোর যদি মিওসিসের মাধ্যমে রেণু উৎপন্ন হয় তার নাম যে কি মিওস্পোর এই মিওস্পোর কার ক্ষেত্রে দেখা যায় মস এবং ফার্নের ক্ষেত্রে দেখা যায় কনসেপ্ট ক্লিয়ার চলে আসি পরের পেজে এখানে দেখো তোমরা একটা সিস্টেম দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের একদম সুন্দর করে মানে ধরে রেখে দিয়েছি যাতে তোমাদের কি বলছে আমাদের যে রেনু এই যে রেনু সেই রেনু সার কি হয় এই রেনুকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করব না তিন ভাগে তিন ভাগে ভাগ করব একটা হচ্ছে রেনুর উৎস অনুসারে কি বললাম একটা রেনুর উৎস অনুসারে মানে এবারটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে দুই রেণুর চলন ক্ষমতা অনুসারে সে কেমন করে চলতে পারে আর তিন হচ্ছে রেণুর আকৃতি অনুসারে আমি শর্ট ফর্মে তোমাদেরকে পুরো সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝবে উৎস অনুসারে একে দুই ভাগে ভাগ করবে একটা হচ্ছে এন্ডোস্পোর একটা হচ্ছে স্যার কি এক্সোস্পোর যদি একই দেহ থেকে রেণুগুলো উৎপন্ন হয় তার নাম হয়ে যাবে এন্ডোস্পোর যদি ভিন্ন দেহ থেকে রেণুগুলো উৎপন্ন হয় তার নাম হয়ে যাবে কি এক্সোস্পোর ঠিক আছে পরে একটা চলে আসি আকৃতি অনুসারে এই আকৃতি অনুসারে রেণুকে আমরা আবার কয় ভাগে ভাগ করবো দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সমরেনু আর একটা হচ্ছে অসম রেণু সমু কোনটা যদি প্রত্যেকটা রেনু গঠনগতভাবে এবং আকৃতিগতভাবে একই রকম হয় তখন তাকে বলা আছে সমরেনু কিন্তু রেণুগুলো যদি গঠন এবং আকৃতি ভাবে আলাদা হয় তার নাম হয়ে যাবে স্যার কি অসম রেণু হয়েছে পরের পয়েন্টে চলে আসি মেন যেটা আমাদের এইচএস সিলেবাসের ভিত্তিতে এইচ এস স্যার এটাই কিন্তু আমরা বেশি গুরুত্ব দেব চলন ক্ষমতা অনুসারে স্যার কি রেণু এই চলন ক্ষমতা অনুসারে রেণুকে আমরা কয় ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে চল বা জুসপোর আর একটা হচ্ছে অচল রেণু বা অ্যাপ্লানুস্প ভালো করে বোঝো দেখা গেল এই ধরো একটা রেণু আছে তার ধরো কি আছে ফ্লাজেলা আছে এই ধরো একটা রেণু আছে তার ধরো কি আছে ফ্লাজেলা আছে বুঝতে পারছি হয়েছে আর একটা রেণু আছে যার কিন্তু রকম ফ্লাজেলা নেই যার কিনাই কোন রকম ফ্লাজেলা নেই আশা করছি দেখতে পাচ্ছ মনে রাখবে যে রেনুগুলোর ফ্লাজেলা আছে যারা সাঁতার কেটে বা যারা সঞ্চালন করতে পারে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে সেই রেণুগুলোকে আমরা বলবো চলো রেনু কি বলবো বা জুস্পোর কি বলবো চলরেনু বা জুস্পোর কিন্তু যে রেনুগুলোর কোন রূপ ফ্লাজেলা নাই সেগুলোকে স্যার কি বলবো অচলরেনু বা অ্যাপ্লানোস্পোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার দেখো এই যে চলরেনু বললাম জুস্পোর যেটাকে বলছি এর ভেটা আবার স্যার দুটো ভাগ থাকে কোন কোন সময় ফ্লাজেলা গুলো হয় মসৃণ আর কোন কোন সময় ফ্লাজেলা গুলো হয় সে কি অমসৃণ কাটা যুক্ত ঠিক আছে বা রোম যুক্ত এর ভিত্তিতে আমরা আবার চল রেণুকে স্যার কি করব কয়েক ভাগে কিন্তু ভাগ করব তার আগে এই চলরেনু ভাগের আগে আমরা এখানে কিছু অচল রেণুর উদাহরণ আমরা পড়বো অচল রেণু বাড়ব কি কি হয় কনিডিয়া হয় ওইডিয়া হয় হয় পড় বা ব্যাসিডিও রেনু হয় ক্লামাইডস বা ক্লামাইডো রেনু হয় স্পোরানজিও রেনু হয় হিপ্ন রেনু হয় এগুলো হচ্ছে স্যার এতগুলো হচ্ছে অচল রেণুর বা অ্যাপ্লানুস্পরের উদাহরণ অতি অবশ্যই কিন্তু তোমাদেরকে এই অচলরে বা পরের উদাহরণগুলো কিন্তু জানতে হবে আমি আরো বিস্তারিত তোমাকে জানাচ্ছি আস্তে আস্তে আসি চলো চলো চলরেণু কোনটা বলছে দেখো এই যে চলরেণু যেটা আমরা বলছি যেখানে যারটা যেটার নাম হচ্ছে স্যার কি জুসপোর যার মধ্যে কি থাকবে না কোন রকম কোস্প্রাচীর ওই চলরেণু কোষ থাকবে কোষ এবং ফ্লাজেলা সার কি হবে না ফ্লাজেলা সার কিন্তু থাকবে এটা ভুল হয়ে গেছে হ্যাঁ ফ্লাজেলা বিহীন হবে না ফ্লাজেলা সার কি হবে এর মধ্যে ফ্লাজেলা থাকবে ঠিক আছে ফ্লাজেলা কিন্তু কি হবে গো চলরেনু বা মধ্যে কিন্তু এই ফ্লাজেলা থাকবে বোঝাতে পেরেছি হ্যাঁ না না এবার দেখো যেটাকে আমরা কি বলবো কোষ বিহীন হবে অবশ্যই সেটা কি হবে কোষ প্রাচীর বিহীন মানে কোষ প্রাচীর থাকবে না কিন্তু স্যার ফ্লাজেলা কি হবে যুক্ত হবে এই রকম রেণুগুলোকে আমরা স্যার কি বলবো চলরেণু বলবো কনসেপ্ট ক্লিয়ার এবার দেখো এই যে চলরেণু এই চলরেণুগুলোকে স্যার আমরা কয় ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করব ধরো এই ছিল একটা চলরেণু ফ্লাজেলা এই ছিল একটা চলরেণু তারও কি ফ্লাজেলা আছে কিন্তু এই ফ্লাজেলার রোম যুক্ত এই জন্য আমরা চল স্যার কয় ভাগে ভাগ করবো দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে রোম যুক্ত একটা হবে রোম যুক্ত আর একটা হবে কি রোম বিহীন আশা করছি দেখতে পাচ্ছ ঠিক আছে এবার দেখো যেটা রোম যুক্ত সেটাকে স্যার আমরা কি বলবো সেল বলবো এই রোম যুক্ত কেসার কি বলবো তিন সেল বলবো হয়েছে দেখতে পাচ্ছ এবং যেটা রোমবিহীন সেই রোমবিহীন কেসার মানে কি বলবো হুইপ বলবো কি বলবো গো হুইপ প্লাস এখানে আমি অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি হুইপ মনে রাখ থাকে যেন এটা হ্যাঁ হুইপ্লাস বলা হয় ঠিক আছে এবার দেখো এই যে রোম যুক্ত ঠিক আছে এই যে রোমযুক্ত যেটাকে আমরা কি বলছি টিনসেল যেটা বলছি স্যার এটা কার ক্ষেত্রে দেখা যায় মানে এটা হচ্ছে স্যার রোমযুক্ত এটা স্যার দেখা যায় থোরার ক্ষেত্রে দেখা যায় কার ক্ষেত্রে থোরার ক্ষেত্রে দেখা যায় আচ্ছা যেটা রোমবিহীন এটা হুইপলাস যেটা এটা স্যার কার ক্ষেত্রে দেখা যায় ক্লামাইডোস্পোর দেখা যায় বা ক্লামাইডোর রেনুর ক্ষেত্রে কি দেখা যায় ক্ষেত্রে কি এই যে বা কিন্তু আমরা দেখতে পাই পেরেছি তাহলে আমাদের যে টোটাল যে কয় প্রকার যে চলো রেনু সেটা হচ্ছে স্যার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে রোম যুক্ত ঠিক আছে যেটাকে আমরা বলছি টিনসেল যেটা কার ক্ষেত্রে দেখা যায় ফাইটোপথোরার ক্ষেত্রে দেখা যায় আর একটা স্যার রোমবিহীন যেটা স্যার কি প্লাস যেটা আমরা বলছি সেটা কার ক্ষেত্রে দেখা যায় ক্লামাইডোরেনুর ক্ষেত্রে কিন্তু আমরা বলো আশা করছি বুঝতে পেরেছি না পারিনি এতদূর পর্যন্ত কারে কোনো ডাউট আছে নাই তো একটু জানাও পরের পেজে চলে যাই বলো এতদূর পর্যন্ত আগে ক্লিয়ার কিনা আমি যেটুকু বোঝালাম হয়েছে হয়েছে স্যার কনসেপ্ট ক্লিয়ার এবার দেখো একটা নতুন সেটা আপে যাই এখানে দেখো আমরা কি করেছি কিছু কিন্তু তোমাদের বই থেকে একটা আমি টুকলি করেছি কি করেছি তোমাদের বই থেকে টুকলি করেছি যাতে তোমাদের সুবিধা হয় কি টুকলি দেখো রেনুর প্রকারভেদ লিখেছি এখানে কি লিখেছি স্যার রেনুর প্রকারভেদ মনে রাখবে রেনুর বৈশিষ্ট্য এবং উদাহরণ এই ছকটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এইচএস এবং কম্পিটিটিভ এক্সামের জন্য জুসপোর যেখানে কি লাগবে থাকবে ফ্লাজেলা যুক্ত চলরেনু থাকবে জুসপোরের ক্ষেত্রে কি হবে ফ্লাজেলা যুক্ত চলরেনুকে দেখা যায় কার ক্ষেত্রে দেখা যায় ক্লামাই ডোমোনাসের ক্ষেত্রে দেখা যায় হয়েছে পরে কি দেখবো অ্যাপ্লানোস্পোর অর্থাৎ ফ্লাজেলা বিহীন আর ফ্লাজেলা বিহীন হলে সেটা কি হবে নিশ্চল হবে কার ক্ষেত্রে দেখা যাবে ক্ষেত্রে দেখা যাবে হয়েছে এই জানতে হবে দেখো আমরা অনেকদিন আগেই বলেছি সিন কথার অর্থই হচ্ছে স্যার কি একাধিক সিন কথার অর্থই কি হবে একাধিক তার মানে স্যার এখানে একাধিক ফ্লাজেলা যুক্ত হবে এবং বৃহৎ আকৃতির কি হবে সচল রেণু হবে সিন হবে জুস পর মানে তো ফ্ল্যাজেলা থাকবেই আর সিন পর মানে কি হবে একাধিক ফ্ল্যাজেলা থাকবে আর একাধিক যদি ফ্ল্যাজেলা হয় তাহলে অবশ্যই সেটা বৃহৎ হবে এবং সেটা কি হবে সচল লেন হবে কার ক্ষেত্রে দেখা যায় ভাউ কেরিয়ার ক্ষেত্রে দেখা যায় হয়েছে সমরেনু আমি প্রথমেই কিন্তু বলেছিলাম সমরেন ক্ষেত্রে কি হবে একই আকার এবং আয়তন বিশিষ্ট কি হবে গো রেণু একই আকার এবং আয়তন বিশিষ্ট যে রেণু তাকে আমরা কি বলবো সমরেণু একই আকার এবং আয়তন যদি হয় তার নাম হয়ে যাবে কি কার ক্ষেত্রে দেখা যায় মিউকর নামক ছত্রাক দেখা যায় স্যার মিউকর নামক ছত্রাক মিউকর নামক ছত্রাক এবং লাইকোপোডিয়াম নামক ফার্নের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তাহলে এদের রেণুগুলো স্যার কেমন হবে একই আকার হবে এবং একই আয়তন হবে কার ক্ষেত্রে দেখা যাবে মিউকর নামক যে ছত্রাক আছে তার ক্ষেত্রে এবং লাইকোপোডিয়াম একটা ফার্ন ঠিক আছে এই ফার্নটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম এর ক্ষেত্রে কি দেখা যাবে পরে চলে আসবো পাঁচ নম্বরে অসমরেনু আগেই বললাম অসমরেনু ভিন্ন আকার হবে এবং ভিন্ন আয়তন বিশিষ্ট হবে কার ক্ষেত্রে দেখা যাবে সেলাজিনেলা নামক ফার্ন এবং সকল প্রকার ব্যক্তবিজি এবং গুপ্তবীজি উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই রেনু দেখা যায় হয়েছে সকল প্রকার ব্যক্তবীজী এবং গুপ্ত বীজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়ে যায় এই রেণু কিন্তু দেখা যায় হয়েছে এবং ক্ষেত্রে কোন দেখা যাবে এবং সেলাজিনা নামক যে ফার্ন সেই সেলাজিনা নামক ফার্নের ক্ষেত্রে কিন্তু স্যার কি হবে এই যে অসম রেণু এটা কিন্তু দেখা যাবে পরে ছ নম্বর চলে আসি অন্তরেণু যেটাকে বলেছে এন্ডোস্পোর কার ক্ষেত্রে মানে তার বৈশিষ্ট্য কেমন হবে প্রাচীর বিশিষ্ট এবং প্রতিকূল অবস্থায় সহনশীল রেণু ঠিক আছে মানে এদের হবে স্যার কি মোটা পুরু কার ক্ষেত্রে দেখা যাবে ব্যাকটেরিয়ার যে রেণু তার ক্ষেত্রে দেখা যাবে পরে চলে আসি সাত নাম্বার কনিডিয়া যারা এইচএস ক্যান্ডিডেট খুব ভালো করে জানবে এটা কনিডিয়া কার ক্ষেত্রে দেখা যায় এটা সব কোথাও হবে পেনিসিলিয়ামের রেনু আমাদের এইচএস এ কিন্তু অনেকবার এই কোশ্চেনটা পড়েছে যে কনিডিয়া কার ক্ষেত্রে দেখা যায় কি হবে পেনিসিলিয়ামের রেনুর ক্ষেত্রে দেখা যাবে তুমি বৈশিষ্ট্য মনে রাখো বা না রাখো উদাহরণ অতি অবশ্যই মনে রাখতে হবে সেটা কি হবে কনিডিয়াস ফোর থেকে স্যার কি হবে সৃষ্টি হবে এবং এটা একটা হবে নিশ্চল প্রকৃতির কেন নিশ্চল দেখো এই যে ছকটা আমরা একটু আগে বলেছিলাম এ দেখো রেণু বা অ্যাপ্লানোস্পোর উদাহরণ কনিডিয়া ওইডিয়া অ্যাসকোরেনো ব্যাসিডিয়রেনো ক্লামাইডোস্পোর স্পোরাঞ্জিওস্পোর এবং কি হিপনোস্পোর বা হিপনোরেনু তাহলে এগুলো হচ্ছে স্যার কি রেণুর উদাহরণ ওইডিয়া কার ক্ষেত্রে দেখা যাবে অ্যাগারিকাসের ক্ষেত্রে দেখা যাবে অতি অবশ্যই মনে রাখবে এইচএস ক্যান্ডিডেট ওইডিয়া কার ক্ষেত্রে দেখা যায় অ্যাগারিকাসের ক্ষেত্রে দেখা যায় এর কি হয় পাতলা কোষপ্রাচীর যুক্ত একটা কি নিশ্চল রেণু হয়েছে পরের পেজে চলে আসি অ্যাসকোরেনু অ্যাসকোরেনু কার ক্ষেত্রে দেখা যায় ক্ষেত্রে দেখা যায় এই কোথায় পাওয়া যায় গো গোবরে পাওয়া পাওয়া যায় যায় কোথায় গোবরে পাওয়া যায় হ্যাঁ না এর কি হয় অ্যাসকোমাইসিটিস ছত্রাকের মধ্যে স্যার কি হয় এই অ্যাসকোরেনু দেখা যায় যেটা হচ্ছে কি একটা অ্যাপ্লানস্পর বা নিশ্চল রেণু দশ নম্বরে চলে যাবো ক্লামাইডো রেনু এটা স্যার কার ক্ষেত্রে দেখা যাবে মিউকরের ক্ষেত্রে দেখা যায় প্রতিকূল পরিবেশের সৃষ্টি স্যার কি মাইসিটিস ছত্রাকের ক্ষেত্রে কিন্তু এটা তৈরি হয় ঠিক আছে বলে এই যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলো অতি অবশ্যই মনে রাখতে হবে আশা করছি আমাদের যে রেনুর যে কনসেপ্ট সেটা তোমাদের মাথায় ঢুকেছে কার ডাউট আছে একটু বলো বলো আছে রেনু সম্বন্ধে যা যা তথ্য বললাম একটু যদি সমস্যা থাকে আমাকে জানাবে এনাও প্রথম থেকে আমি স্যার কি করছি স্টেপ বাই স্টেপ তোমাকে দেখে দিচ্ছি আশা করছি বোর্ড ওয়ার্ক আমার বোঝা যাচ্ছে কারো যদি সমস্যা থাকে জানাও দেখি তোমাদের জীবনের সমস্যাগুলো যদি একটু সলভ করতে পারি আমি দেখতে পাচ্ছ নো ডাউট নো ডাউট সোফিয়া ক্লিয়ার নাসিম আনসারি ক্লিয়ার স্যার মুসকান ওকে স্যার আমি স্যার আমার নো ডাউট মুসকান ক্লিয়ার স্যার চলো আর বাকিরা থ্যাংক ইউ শুরু করি তাহলে আজ পর্যন্ত আমাদের অ্যাসেক্সুয়াল रिप्रोडक्शन কিন্তু আমরা শেষ করলাম কি করলাম অ্যাসেক্সুয়াল रिप्रोडक्शन শেষ করলাম তাহলে আমরা প্রথম থেকে বলি প্রথমে কি দেখলাম যৌন জনন বা সেক্সুয়াল रिप्रोडक्शन জানলাম এবং পরে কয়েকদিন থেকে আমরা অ্যাসেক্সুয়ালি रिप्रोडक्शन কিন্তু আমরা কি শেষ করলাম এর যে টপিকসটা আমরা পড়ব সেটা হচ্ছে স্যার কি অঙ্গজ জনন কি বলবো সেটা সোফিয়া বুঝতে পেরেছি বাট এতগুলো কিভাবে মনে রাখবো হয়ে চলো তোমার জন্য একটা যাদের মনে হচ্ছে খুব বেশি হয়ে গেল স্যার তারা আমি ফ্রেশ ভাবে তোমাদেরকে মুছে দিচ্ছি হ্যাঁ যাদের মনে হচ্ছে স্যার খুব বেশি হয়ে যাচ্ছে তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো মুখস্থ করতে এটুকু শুধু মনে রাখবে এক সেকেন্ড দাঁড়াও এই দেখো কোনটা কোনটা মনে রাখবে এই যে পুরো ছকটা তোমাকে দিলাম সোফিয়া দেখো এবং বাকি যারা আছে তারা অবশ্যই দেখো কোনটা তোমরা মনে রাখবে শুধু মনে রাখবে শুধু মনে রেখো ছটের নাম কি শুধু মনে রেখো অ্যাসকোর নু ক্ষেত্রে দেখা যায় আচ্ছা নাম শুনে বুঝছি নু অ্যাসকোবাসের ক্ষেত্রে দেখা যাবে মনে রাখার দরকার পড়বে না অটোমেটিক চলে আসবে ক্লামাইডোরেনু বা ক্লামাইডেসপোর স্যার কার ক্ষেত্রে দেখা যাবে মিউকরের ক্ষেত্রে দেখা যাবে মনে রাখলাম কটা দুটো পয়েন্ট চলো আগের পেজে চলে আসি আগের পেজে যেটা পড়বে তোমরা সেটাও স্যার পড়বে যেটা অতি অবশ্যই যেটা পড়বে কনিডিয়া পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় হয়েছে ওইডিয়া অ্যাগারিকাসের ক্ষেত্রে দেখা যায় বলো এই চারটে পয়েন্ট মনে রাখতে পারবে কি কনিডিয়া পেনিসিলামের ক্ষেত্রে দেখা যায় ওইডিয়া অ্যাগারিকাসের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে অ্যাসকোরেনু অ্যাসকোবলাসের ক্ষেত্রে দেখা যায় ক্লামাইডোরেনু মিউকোর এর ক্ষেত্রে দেখা যায় হয়ে গেল এবার চলে আসো এখানে আমরা চলে যাব যে রেনু দুই প্রকার তোমাকে এত ছক মনে রাখতে হবে না এই যে এত ছক দিয়েছি মনে রাখা দরকার না এলো তোমাকে ডিলিট করে দাও এটা ঠিক আছে তুমি কি মনে রাখবে তুমি শুধু এটুকু মনে রাখতে পারছো না ভুলে যাও কোনো অসুবিধা নাই এই এটা ভুলে যাও অসুবিধা নাই এটা মনে রাখতে পারছো না ভুলে যাও অসুবিধা নেই তুমি মনে রাখতে পারছো স্যার এইটুকু রেনু দুই প্রকার রেনু দুই প্রকার রেনু দুই প্রকার একটা হচ্ছে চলো রেনু আর একটা হচ্ছে অচল রেনু চলো রেনু চলো রেনু চলো রেনু যে বেটা চলতে পারবে আর চলতে পারবে তার মানে তার কি আছে ফ্লা আছে হয়ে গেল আর অচল রেণু যে বেটা চলতে পারবে না তার মানে যার ফ্লা নেই হয়ে গেল এবার দেখো এই চলো রেনু দুই প্রকার একটা হচ্ছে মসৃণ আরেকটা হচ্ছে স্যার কি অমস যেটা রোমবিহীন অমস তার নাম হচ্ছে হুইপ্লাস এই ছবিটা হুইপ্লাসের ছবি স্যার কোনটা এটা রোম যুক্ত তার নাম হচ্ছে টিনসেল টিনসেলের ছবি স্যার কোনটা এটা টিনসেলের উদাহরণ হচ্ছে ফাইটופথরা আর হুইপ্লাসের উদাহরণ হচ্ছে স্যার কি ক্লামাইডোরেনু হয়েছে একটু মনে রাখতে পারবে তো রিপিট করতেছি রেনু কাকে বলে হয়েছে রেণু কয় প্রকার দুই প্রকার চলরেণু অচলরেণু চলরেণু কোনটা যার ফ্লাজেলা আছে অচলরেণু কোনটা যার ফ্লাজেলা নেই চলরেণু কয় প্রকার দুই প্রকার কি কি স্যার হুইপ্লাস তিন সেল তিন সেলের উদাহরণ স্যার কি ফাইটোপথেরা অর্থাৎ রোমযুক্ত হুইপ্লাস রোমবিহীন ক্লামাইডোরেণু আর অচলরেণু বা অ্যাপ্লানোস্পোরের উদাহরণ এখানে যে চারটে তোমাদেরকে মনে রাখতে বললাম এই যে চারটে এই চারটে মনে রাখো এইগো একটা করো এইচএস এর জন্য যথেষ্ট আর কিছু লাগবে না বলো সোফিয়া এবং বাকি যারা মনে হচ্ছিল তাদের জন্য জিস্ট আমি তোমাদেরকে গ্রুপের নোট দিয়ে দিয়েছি এই নোটটা তোমরা একবার দেখো দেখো খুব সুন্দর করে আমি যতটা পড়াচ্ছি নেই স্যার একবার দেখো নোটটা আমি হয়তো তোমাকে বোঝানোর জন্য বলছি কিন্তু নোটে এত কিছু নেই একদম খুব পাতি ভাষায় নোটটা লেখা আছে একবার নোটটা দেখবে দেখবে আশা করছি হয়ে গেছে ঠিক আছে সোফিয়া এবং যারা আছো বুঝতে পেরেছি কি চলো শুরু করি আমরা পরের টপিক সে এতদূর পর্যন্ত কারোর কোন সমস্যা নেই চলো দেখো দেখো এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে জনন লাস্ট টপিক তার নাম স্যার কি জনন অঙ্গজ জনন কনসেপ্ট ক্লিয়ার সর অঙ্গজ জনন কোনটা ভালো করে দেখো অঙ্গজ জনন নাম শুনে আমরা বুঝতে পারছি কি অঙ্গ থেকে সৃষ্ট জনন কি স্যার অঙ্গ থেকে সৃষ্ট জনন হয়েছে কি উদাহরণ স্যার একটু উদাহরণ দি ভালো করে বুঝো ধরো আমার কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়েছে তুমি ভাবছো যে ব্যাটা ওয়াশিং স্যার তো আমাদেরকে খুব বেশি ভালোবাসতো আদর করতে মারতো আক্রমণ করতো তমুক করতো ঠিক আছে তুমি দেখছ এ ব্যাটার হাতটা কেটে ওই বাইরে কোথাও পড়ে আছে हैन না আর আমি কি করেছি পটল তুলে দিয়েছি তুমি মায়া করে আদর করে যত্ন করে কি করলে আমার হাতটা তুলে নিয়ে এলে ঠিক আছে তুলে নিয়ে এসে তার টপ করলে একটা টপ মাটির টপ সেখানে সার গোবর জোরা টরা ইত্যাদি ধরে দিলে দেওয়ার পরে কি করলে আমার এই যে হাতটা পুতে দিলে পুতে দিচ্ছ পুতে দেওয়ার পরে দেখছো কিছুদিন পরে ব্যাটা আমার মতো একটা মিনি ওয়াসিম স্যার তৈরি হয়ে গেছে হ্যাঁ না কার মতো আমার মতো একটা মিনি ওয়াসিম কি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখন তুমি ব্যাটা ভাবলে যে যাক বাচ্চারাকে বাঁচিয়ে দিলাম কিন্তু না ওখানে গিয়ে তোমার কাছে নেতাগিরি করছে তোমাকে পড়াচ্ছে বলো তোমার কেমন জ্বলবে বলো না হ্যাঁ না মায়া করে তুমি ধরো আমাকে পুতে নতুন একটা ওয়াসিম তৈরি করলে যদি এই রকম ভাবে প্রাণীকে তৈরি করা যায় সরি এইভাবে যদি উদ্ভিদকে তৈরি করা যায় তার নাম হয়ে যায় স্যার কি অঙ্গজজনন হয়েছে কনসেপ্ট ক্লিয়ার স্যার কি সহজ ভাষায় বলো চলে আসছি সহজ ভাষায় গ্রাম্য ভাষায় দেখো আমার মায়েরা গ্রামের মায়েরা কি করে ধরো তোমার আব্বু কি করেছে পুঁয়ের শাক এনেছে পুঁই শাক বলে তাই তো আমাদের আমি যেখানে থাকি সেখানে কি বলে পঁয় বলে এই রে কি বলে পঁয় বলে আমি যেখানে সার্ভিস করি সেখানে কি বলে পঁয় শাক কিন্তু আমাদের এখানে বলে কি পুঁই শাক তোমাদের ওখানে কি বলে আমাকে একটু জানাবে ঠিক আছে এবার দেখো কি করে পুঁশাক নিয়ে আসে আমার মায়েরা কি করে যে 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 মোটা মোটা ডালটা অংশটা ওটা দেখো বাড়ির যেখানে পানি থাকে বেশি হয়তো কলতলা হতে পারে বা কূপের ওখানে হতে পারে যেখানে একটু ভিজের সাথে সাথে থাকে সেখানে স্যার কি পুঁইশাকি বলে ঠিক আছে তো স্যার সেখানে কি করে দেয় মায়েরা পুঁতে দেয় এবার বলো সেখান থেকে নতুন পুঁই গাছ হয় না হয় না স্যার হয় তার মানে আমি বলতে পারি যে পুঁই গাছের একটা ডাল পুঁই গাছের একটা শাখা থেকে নতুন পুঁই গাছ তৈরি হচ্ছে যদি এরকম হয় এই জননটাকে স্যার কি বলা হয় অঙ্গ যজনন বলে এখন বল এখানে তো গ্যামেটের কোনো গল্প নেই যে স্যার দুটো গ্যামেটের মিলন করে দিলাম নতুন একটা গাছ লাগিয়ে দিলাম লেবাটা পুঁই যত এটা তো নয় তার মানে সেক্সুয়াল রিপোডাকশন নয় এখানে তো রেণু উৎপাদনের কোনো গল্প হয় না তার মানে এটা এখানে বুঝাতে পেরেছি দেখো কিছুদিন আগে স্যার আমাদের ভ্যালেন্টাইন গেছে কি গেছে ভ্যালেন্টাইন ডে এবং সেখানে অনেকেই কি করেছে গোলাপ দিয়েছে আমি তোমার তুমি আমার না একদিন পরে আমিও তোমার নয় তুমিও আমার নয় এবার দেখো অনেক বালক বালিকা সে কি করে যে ওই যে গোলাপের ডালটা স্যার কি করে মাটিতে পুঁতে দেয় তুমি তুমি এই গোলাপ গাছ যতদিন বেঁচে থাকবে যত গোলাপ ফুল ফুটবে তোমার আমার ভালোবাসা বেশি ফুটো হবে আর কি হ্যাঁ কিন্তু যেদিন ফুটতে ফুটতে যখন ডুই হয়ে যাবে সেদিন কি হবে বুঝবে এই যে একটা গোলাপ গাছ লাগিয়েছে এই গোলাপ গাছ থেকে নতুন গাছ তৈরি হয় না হয় না এটা হচ্ছে স্যার কি একটা দেখলে পাঁচ হাজার টাকা তোমাকে বলেছিল পাঁচ দিন পরে দিয়ে দেবো কিন্তু পঞ্চাশ দিন পেরিয়ে পাঁচশো দিন হয়ে গেলো ও তোমাকে কি দিচ্ছে না পাঁচশো টাকা বা পাঁচ টাকা তোমাকে আর দিচ্ছে না তার মানে তুমি উপকার করেছো ও তোমাকে আবার কি দিচ্ছে বাস দিচ্ছে এই যে বাসের চারা যদি কোথাও মানে বাসের ডালটা বাসের কাণ্ডটা যদি কেটে কোন জায়গায় লাগে দাও অটোমেটিক বাস গাছ হবে না হবে না এটা হচ্ছে স্যার কি অঙ্গন কনসেপ্ট ক্লিয়ার না কি আমরা বুঝতে পেরেছি যে স্যার অঙ্গ কোন জিনিসটাকে আমরা অঙ্গযজনন বলি হয়েছে চলে আসি মনে রাখবি এই অঙ্গ জনন স্যার দুটো ভাগে বা দুই ভাবে কিন্তু সম্পন্ন একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে অঙ্গনিক উপায়ে প্রাকৃতিক উপায়ে হয় একটা আর একটা হয় স্যার কি কৃত্রিম উপায়ে আর একটা হয় কি কৃত্রিম উপায়ে হয়েছে এই মাছিগুলো তো খুব ডিস্টার্ব করছে বোঝাতে পেরেছেন যেতে পারিনি প্রাকৃতিক উপায়ের একটা উদাহরণ তোমাদেরকে স্যার কি দেখো প্রাকৃতিক উপায়ের কি উদাহরণ তোমরা আলু দেখেছ আলু খাও নিশ্চয় ঠিক আছে আদা দেখেছো দেখো আলুর যেটাকে আমরা চোখ বলি কি বলি আলুর যেটাকে আমরা কি বলি চোখ বলি এ দেখো আমাদের আলু চলে এসেছে আমাদের কাছে এটা দেখতে পাচ্ছ কি আলু দেখো দেখো ক্যামেরার সামনে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আলু দেখতে পাচ্ছ এই দেখো এক একটা অংশ আছে না এই যে আলুর চোখ বলা হয় ঠিক আছে আমরা হয়তো চোখ বলি কিন্তু দেখো এখানে তুমি যদি একটু ভালো করে দেখো এখানে দেখো একটা ছোট্ট করে কিছু একটা অংশ বেরিয়েছে হ্যাঁ না তাহলে এই যে আলুর যেটা চোখ বলি আসলে এটা কিন্তু সে একটা কি কাক্ষিক তবে এই যে আদা ঠিক আছে আদার যে অংশ এই যে ছোট ছোট যে অংশগুলো দেখছি এখানে স্যার কি বলা হয় কাক্ষিক বলা হয় এই আলু যদি স্যার কি হয় কিছুদিন যদি থাকে তোমার বাড়িতে তাহলে দেখবে এখান থেকে হ্যাঁ ক্লাস টেনের সঙ্গে টুয়েলভ অবশ্যই মিল আছে হ্যাঁ তাই এই যে কক্ষ এই যে চোখ যেটাকে বলছি এই কাক্ষিক থেকে স্যার কি হয় নতুন কিন্তু আলুর গাছ বেরিয়ে যায় তোমার বাড়িতে দেখবে যখন পুরাতন আলু হয়ে যায় তখন এগুলো স্যার হয় কক্ষ থেকে কিন্তু স্যার হয় নতুন কিন্তু আলুর গাছ বেরিয়ে যায় তাহলে এই যে আলুর গাছ বেরিয়ে যায় সেটাকে তুমি যদি ফেলে রেখে দাও বলো অটোমেটিকলি সেখান থেকে নতুন গাছ বেরোবে না বেরোবে না বেরোবে তাহলে এটা হচ্ছে স্যার কৃত্রিম উপায় এখানে কিন্তু তোমাকে কোনো রকম তোমার সাপোর্ট লাগছে না আমাদের যারা আলু চাষী হয় যারা আলু চাষ করে তারা বড় বড় আলুর কি করে এই যে কক্ষ আছে ঠিক আছে চোখ যেটা এই চোখের পোর্শনটাকে চার পাঁচটা নেয় মাটিতে এবং সেখান কি হয় আলুর গাছ বেরিয়ে আসে এই যে উপায়ে হয় এই উপায়টাকে আমরা স্যার কি বলবো প্রাকৃতিক উপায়ে অঙ্গ মনে রাখবে এই প্রাকৃতিক উপায়ের অঙ্গ কিন্তু বিভিন্ন ভাবে হয়ে থাকে কিভাবে হয়ে থাকে স্যার বিভিন্ন ভাবে হয়ে থাকে যেমন প্রথম উদাহরণ হচ্ছে স্যার কাণ্ড দ্বারা কি হয় গো কাণ্ড দ্বারা হয় স্যার কাণ্ড দ্বারা কি রকম উদাহরণ দাও দাও উদাহরণ বলো কাণ্ড দ্বারা উদাহরণ কি বললাম স্যার পুই হয় না হয় না স্যার গোলাপ গোলাপের যে ডাল গোলাপের ডাল কেটে মাটিতে পুঁতে দিলে নতুন গাছ তৈরি হবে না হবে না স্যার বাঁশ হয় না হয় না বোঝাতে পেরেছি এগুলো স্যার ছিল কাণ্ড দ্বারা স্যার কি কাণ্ড দ্বারা এগুলো অঙ্গজ হয়েছে এবার চলে আসি দু নাম্বার কি হবে স্যার মূল দ্বারা দু নাম্বার কি হবে মূল দ্বারা আচ্ছা তোমরা পেয়ারা গাছ দেখেছো লেবু গাছ দেখেছো কমলা লেবু দেখবে পেয়ারা গাছটা দেখো ধরো তোমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছের মূল দেখবে অনেক সময় সব সময় নয় কিন্তু মাটির ওপর বরাবর কিন্তু চলে চলে যায় যায় দূর পর্যন্ত হ্যাঁ না কি হয় যে যেখানে থাকে সেখান থেকে মাটির কিছুটা ঢুকেছে আবার কিছুটা উপরে আছে এই ঢোকা উপরের মধ্যে কি হয় অনেকটা দূর চলে যায় এবং ওই দূরে গিয়ে স্যার কি হয় নতুন কিন্তু একটা পেয়ারা গাছ কিন্তু তৈরি হয় ঠিক আছে এই যে মূল দ্বারা যেটা তৈরি হয় এই মূল দ্বারা তৈরি জননটাকে আমরা স্যার কি বলবো কি বলবো স্যার কি বলবো মূল দ্বারা প্রাকৃতিক হবে কার ক্ষেত্রে দেখা যায় পেয়ার ক্ষেত্রে যেমন দেখা যায় ডালিয়ার ক্ষেত্রে দেখা যায় কার ক্ষেত্রে দেখা যায় ডালিয়ার ক্ষেত্রে দেখা যায় শতমুলির ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ না বোঝাতে পেরেছি পরে চলে পাতা দ্বারা সৃষ্ট অঙ্গজ জনন কি দ্বারা গো পাতা দ্বারা পাথর কুচি দেখেছ পাথর যদি কেনারা দেখি আমি এখানে তোমাদের ছবি কটা এঁকেছি মনে হয় এই দেখো পাথর কুচি পাতা দেখতে পাচ্ছ দেখো এই যে পাথর কুচি তার যে পাতার যে কক্ষ অঞ্চলটা থাকছে এই যে পোর্শন এখান থেকে অপরিণত দেখো উদ্ভিদ তৈরি হচ্ছে না হচ্ছে না এখানে যে মূলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি অস্থানিক মুকুল এবং এটা হচ্ছে স্যার কি একটা পুরো পাতা এবং তার হচ্ছে কি পত্র বৃন্দ এটা এবং এই যে হয় সেটা যে পাথর কুচির পত্র যে মুকুল দ্বারা সার কি হয় নতুন গাছ কিন্তু তৈরি হয় মনে রাখবে শুধু পাথর কুচির ক্ষেত্রে হয় না বেগুনিয়ার ক্ষেত্রে পাথর কুচি পাতার যে কিনারা সেখান থেকে স্যার কি হয় নতুন কিন্তু গাছ তৈরি হয় এই তৈরি গাছটার সার নাম আমরা কি বলবো পাতা দ্বারা সৃষ্ট অঙ্গ ক্লিয়ার চলো এ দেখো এটা ছিল স্যার কি ডালিয়া কি গো ডালিয়া দেখো এই যে স্পৃত মূল এখান থেকে এই দেখো স্পৃত মূল থেকে দেখো নতুন গাছ তৈরি হচ্ছে না হচ্ছে না দেখো এটা অস্থানী মুকুল এই অস্থানী মুকুল থেকে স্যার কি নতুন গাছ কিন্তু তৈরি হচ্ছে তারপরে এই দেখো এই একটা মূল থেকেও স্যার কি হচ্ছে অঙ্গজ জননকারী স্যার কি মূলে দেখো নতুন গাছ তৈরি হচ্ছে এগুলো তোমাদের সব বইয়ের ছবি ঠিক আছে এই যে আলু দেখতে পাচ্ছ এ দেখো আলু আলু লেলো গবি লেলো হ্যাঁ না এই দেখো তার যে কক্ষ এই দেখো অঙ্কুরিত চক্ষু মুকুল এবং সেখান থেকে দেখো নতুন মূল তৈরি হয় এবং সেখান থেকে দেখো অপরিণত বিটপ বা অপরিণত উঠেছে তাহলে আলুর এখান থেকে কি হয় নতুন গাছ তৈরি হয় না হয় না বোঝাতে পেরেছি তাহলে পাতা দ্বারা আমরা স্যার কি উদাহরণ বললাম পাথর কুচি কি কুচি গো পাথর কুচি আর কার ক্ষেত্রে দেখা যায় বিগোনিয়ার ক্ষেত্রে দেখা যায় কার ক্ষেত্রে বিগোনিয়া মনে রাখবে বিগোনিয়া হয়েছে তাহলে আমরা কি বললাম কাণ্ড দ্বারা পড়লাম মূল দ্বারা পড়লাম পাতা দ্বারা পড়লাম আর একটা আছে না আরো অনেক আছে তার জন্য নাই আর একটা আমরা স্যার বলে তোমাদেরকে এটা শেষ করব সেটা হচ্ছে বুলবিল দ্বারা কি দ্বারা গো বুলবিল দ্বারা এই বুলবিল কার ক্ষেত্রে দেখা যায় মনে রাখবে চুপড়ি আলুর ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু এই বছর এই চেষ্টার জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা খুব বেশি চাপ নিয়ে নিচ্ছ তারা কিন্তু এটা মনে রাখবে ঠিক আছে বুলবিল কার কার ক্ষেত্রে সা দেখা যায় মনে রাখবে চুপড়ি আলু কার ক্ষেত্রে দেখা যায় চুপড়ি আলুর ক্ষেত্রে দেখা যায় হয়েছে কমা এগেভের ক্ষেত্রে দেখা যায় এগেফ এ গয়কার ভয় এগেভের ক্ষেত্রে দেখা যায় আর কার ক্ষেত্রে দেখা যায় কন্দ কন্দ কন্দপুষ্প কন্দপুষ্প ক্ষেত্রে স্যার কি হয় বুলবিল হয় কিন্তু তারা এই বুলবিল দ্বারা অঙ্গ জনন করে সেটা হচ্ছে প্রাকৃতিক উপায় দেখবে তোমাদের বাড়ির আশেপাশে যদি পুরাতন পুরো বাড়ি যদি থাকে সেখানে দেখবে কিছু আগাছা টাইপের একদম উপর দিকে উঠে যায় কিছু গাছ দেওয়াল বরাবর এবং সেই গাছগুলো যদি তুমি পারতে থাকো মানে যদি তুমি ইয়ে করো তবে মাটির কাছে ছোট ছোট আলুর মতো ছোট ছোট আলুর মতো কিন্তু একটা অংশ থাকে চুপড়ি আলুর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আর কার হয় এগেবের ক্ষেত্রে দেখা যায় আর কার দেখা যায় পুষ্প এই তিনটে উদাহরণ মনে রাখা কিন্তু বাধ্যতামূলক ভালো করে চলছো কনসেপ্ট ক্লিয়ার করি প্রথম থেকে জনন কোনটা দেহের কোন অঙ্গ যদি উপায়ে বা কৃত্রিম উপায়েদের যঙ্গ যোজনন কয় ভাগে সম্পন্ন হয় দুই ভাগে সম্পন্ন হয় একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে দুই হচ্ছে কৃত্রিম উপায়ে প্রাকৃতিক উপায়ের উদাহরণ কি বলবো কাণ্ড দ্বারা সিম্পল মনে রাখো কোনো সংজ্ঞা পড়বে না কাণ্ড দ্বারা কার ক্ষেত্রে দেখা যায় গোলাপ বাঁশ এদের ক্ষেত্রে দেখা যায় হয়েছে ক্ষেত্রে দেখা যায় পাথর কুচি বিগনিয়ার ক্ষেত্রে দেখা যায় বুলবিলের ক্ষেত্রে কার ক্ষেত্রে দেখা যায় চুপড়ি আলু এগেপ এবং কন্দ পুষ্প এই তিনজনের ক্ষেত্রে স্যার কি দেখা যায় প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন কিন্তু সম্পন্ন হয় এখানে আরো অনেক কাহিনী আছে ধাবকের গল্প আছে তোমরা যদি মোটা বইটা তোমাদের যে মোটা বইটা আছে ঠিক আছে আরো পড়তে চাও আমার নিটের আলাদা ব্যাচ আছে সেখানে কিন্তু তুমি এনরোল হয়ে নিটের ব্যাচে পড়ো এখানে প্রচুর এক্সেস তথ্য আছে সেখানে কিন্তু আমি দেবো তোমাকে কিন্তু এটা আমাদের এইচএস এর জন্য ফোকাস করছি নট নিটের জন্য ঠিক আছে ওই বইগুলো দেখে কিন্তু মাথা খারাপ করোনা আমি তোমাদেরকে যে নোটগুলো দিচ্ছি সেগুলো লেখো এবং তোমাদেরকে পুরুব আকারে সালের কোশ্চেন কিন্তু দিচ্ছি ওই চ্যাপ্টার থেকে বিগত পনেরো থেকে কুড়ি বছরের সালের কি কি কোশ্চেন পড়ছে সেগুলো কিন্তু তোমাকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি তুমি কোশ্চেন ব্যাটা একবার পড়বে তাহলে তোমার মাথায় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমার এই চেষ্টা আমাকে কতটুকু পড়তে হবে কি কি পড়তে হবে গরুর মতো পড়ে লাভ নাই হার্ড ওয়ার্ক করো না স্মার্ট ওয়ার্ক করো হয়েছে বলো এই প্রাকৃতিক উপায়ে জনন কার বুঝতে সমস্যা হচ্ছে কৃত্রিম তো একটু পরে বলছি চলে আসি তোমাদের কমেন্ট সেকশনে সাথী জানা কি বলছে স্যার এই চ্যাপ্টার থেকে কত মার আসে বা বা সাথী এই চ্যাপ্টার থেকে কত মার আসে বলা যাবে না এই ইউনিটে টোটাল তিনটে চ্যাপ্টার আছে এই ইউনিটে টোটাল চারটে চ্যাপ্টার আছে এই ইউনিটে টোটাল কটা চ্যাপ্টার আছে চারটে চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে জীবের জনন দ্বিতীয় চ্যাপ্টার নাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জন্য জন্য তৃতীয় চ্যাপ্টার নাম হচ্ছে মানুষের জনন চতুর্থ চ্যাপ্টার নাম হচ্ছে জননগত স্বাস্থ্য এই টোটাল চারটে চ্যাপ্টারটা আমাদের আছে মাত্র মন খারাপ করবে দেখবে মাত্র 7 মার্ক আছে প্রথম দিন কিন্তু আমি সিলেবাসটা দিয়ে দিয়েছি সাথী জানা তুমি হয়তো আমার কাছে আজকে নতুন তুমি আজকে আমাকে মেসেজ করো আমাদের প্রথম দিনে যে সিলেবাস সেই সিলেবাসের ভিডিও কিন্তু আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি এবং বাকি যে লেকচারগুলো আছে সেগুলো পাঠিয়ে দিচ্ছি প্রথম দিনের সিলেবাসটা তুমি একবার দেখে নেবে অতি অবশ্যই দেখবে ঠিক আছে তাহলে তুমি নাম্বার ডিভিশনটা কিন্তু বুঝতে পারবে আমাদের কত এইচএস এর থিওরি প্র্যাকটিক্যাল কত কোন সাব পেপারে কত থাকে এ টু জেড কিন্তু তথ্য আমরা দিয়েছি বলো এত পর্যন্ত কার কার ডাউট আছে হয়েছে এত পর্যন্ত কার কার ডাউট আছে একটু আসি তোমাদের কমেন্ট সেকশনে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে আজকে চ্যাপ্টারটা শেষ করে দেবেন একদম আজকে চ্যাপ্টারটা শেষ করে দেবো দেখি কতক্ষণ হয় ওরে বাবা নটাতে বাজিয়ে দিলাম রে সব ক্লিয়ার চলো শুরু করি তার মানে প্রাকৃতিক উপায়ে অঙ্গযোজন আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে স্যার কি কৃত্রিম উপায়ে অঙ্গজ যোজনন দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা কি গো কৃত্রিম উপায়ে অঙ্গ প্রাকৃতিক আমরা পড়লাম দ্বিতীয় পয়েন্টে চলে আসি কৃত্রিম উপায়ে হয়েছে কৃত্রিম উপায় কি গো জনন ভালো করে বুঝবে কৃত্রিম উপায়ে অঙ্গজন কোনটা যদি কি বললাম মানুষের সাহায্যে মানুষ যদি কোন উদ্ভিদের অঙ্গজ জনন করে তার নাম হয়ে যাবে স্যার কি কৃত্রিম উপায়ে অঙ্গজ জনন এটা কি লিখেছে স্যার নিট এর ব্যাচ এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কারোর নাম্বার কারোর নাম্বার হয় না শুধু বায়োলজি সাথে যেন আমি বুঝতে পারলাম না তোমার কোশ্চেন দেখো ফিজিক্সে আমাদের থাকে টোটাল পঁয়তাল্লিশটা কোশ্চেন কেমিস্ট্রিতে পঁয়তাল্লিশটা কোশ্চেন আর বায়োলজিতে থাকে নব্বইটা কোশ্চেন হয়েছে এবার প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কিন্তু চার তাহলে চার ইন্টু নব্বই কত চার নয় ছত্রিশ মানে তিনশো ষাট পরে বায়োলজিতে ফিজিক্সে পরে একশো আশি কেমিস্ট্রিতে পরে একশো আশি আমি যেটুকু তোমার প্রশ্ন বুঝলাম তাতে অ্যান্সার দিলাম যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে জানাও ঠিক আছে তার আগে ক্লাসটা শোনো হ্যাঁ পরে নিটের জন্য তোমাকে বলছি চলে আসি কি বললাম কৃত্রিম উপায়ে জনন তার মানে এটা মানুষের দ্বারা হবে মনে রাখবে এই কৃত্রিম উপায়ে জননকে আমরা কয় ভাগে ভাগ করবো চার ভাগে ভাগ করব নাও করবো করব চার ভাগে ভাগ করব একটা হচ্ছে শাখা কলম কি বললাম একটা হচ্ছে শাখা কলম হয়েছে দু নাম্বার হচ্ছে গুটি কলম গুটি কলম হয়েছে তিন নাম্বার হচ্ছে দাবা কলম কনসেপ্টটা শুনবে হ্যাঁ এবং চার নাম্বার হচ্ছে জোর কলম লাস্টে আমরা কি দিচ্ছি জোর কলম হয়েছে কনসেপ্ট ক্লিয়ার কটা ভাগ চারটে ভাগ শাখা কলম গুটি কলম জোর কলম দাবা কলম হয়েছে কটা ভাগ স্যার বললাম চারটে ভাগ এই চারটে ভাগে স্যার আমরা কি করব এই চারটে ভাগে কিন্তু আমরা প্রাকৃতিক উপায়ে যে অঙ্গজজনন এই সরি কৃত্রিম উপায়ে যে অঙ্গজজনন এই কৃত্রিম উপায়ে অঙ্গজজননটা কিন্তু আমরা করবো এক এক করে আসি প্রথম যে গল্প সেটা স্যার কি শাখা কলম কি বললাম শাখা কলম ভালো করে বুঝবে কনসেপ্টটা কোনটা শাখা কলম কোনটা কোন একটা গাছের কনসেপ্টটা রাখো আমি একটু আগে কি উদাহরণ দিলাম আমার হাতটা কেটে তুমি মাটিতে পুঁতে দিলে নতুন একটা সার তৈরি হলো শাখা কলম হয়েছে গোলাপ গাছের ডালটা কেটে মাটিতে পুঁতে দিলে নতুন গাছ তৈরি হয়ে গেল শাখা কলম বাস গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলে নতুন বাস গাছ তৈরি হয়ে গেল শাখা কলম স্যার পুই গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলে নতুন একটা গাছ তৈরি হয়ে গেল তার নাম স্যার কি শাখা কলম কনসেপ্ট কি তাহলে স্যার শাখা কলম কোনটা কোন একটা জন্মিত্রী উদ্ভিদের একটু স্ট্যান্ডার্ড ভাষায় বলো কোন একটা উদ্ভিদের বা কোন একটা জন্মিত্রী উদ্ভিদের কোন একটা শাখাকে কেটে কৃত্রিম উপায়ে মাটিতে রোপণ করলে যদি সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের তৈরি হয় সেই কলমকে কি বলা হয় গো শাখা কলম বলা হয় হয়েছে তাকে কি বলে শাখা কলম বলে কনসেপ্ট ক্লিয়ার তার মানে এই শাখা কলম কার ক্ষেত্রে দেখা যাবে স্যার গোলাপের ক্ষেত্রে দেখা যাবে কার ক্ষেত্রে দেখা যাবে গোলাপ গাছের ক্ষেত্রে দেখা যাবে কার ক্ষেত্রে দেখা যাবে বাস গাছের ক্ষেত্রে স্যার দেখা যাবে কার ক্ষেত্রে দেখা যাবে দেখো সজনের ডাটা যেটাকে আমাদের এখানে বলো সজনে ওই সজনের ডাল যদি কেটে মাটিতে পুঁতে দাও তাহলে নতুন গাছ হয় না হয় না তাহলে সজনে গাছে আমাদের কিন্তু শাখা কলমের মাধ্যমে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় হয়েছে বোঝাতে পেরেছি জাস্ট ডালটা কাটো মাটিতে পোতো নতুন অপত্য সৃষ্টি হয়ে গেল তার নাম কি কোন অসুবিধা আছে নাকি ঠিক আছে দু নাম্বারে চলে আসি এটার যে নোট সে নোট গুলো কিন্তু আমি গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো দু নাম্বার চলে আসি গুটি কলম গুটি কলম কে বলছে আমার ডাটা শেষ পরে রেকর্ডিং শুনে নেব ঠিক আছে তাই করো আমি সে রহমান বাকি একজন দেখছেন না শুনি চলো আচ্ছা গুটি কলম কোনটা ধরো ধরে নাও এই ধরো একটা গাছ তার ধরো একটা স্যার কি শাখা ঠিক আছে তার শাখাতে স্যার এই একটা ধরো ডাল আছে এটা ধরো একটা ডাল শাখা ধরে নাও আচ্ছা গাছ লাগছে না স্যার ধরাই কি আমি গাছ আঁকার জন্য বসে আছি ধরে নাও গাছ ধরতে অসুবিধা কি হ্যাঁ না দেখো তুমি কি করবে স্যার এই গাছের শাখাটার এই গাছের শাখাটার কত দূর পর্যন্ত কত দূর পর্যন্ত ক্যাম্বিয়াম পর্যন্ত ধরো এই আমার একটা গাছ শাখা আমি ধরো একটা গাছ আমি এটা ধরো একটা কি শাখা তুমি ভাবছো যে এই ডালটা কেটে মাটিতে পুতে নতুন গাছ তৈরি করে দেবো কিন্তু ধরো হচ্ছে না আম গাছ আম গাছের ডাল কেটে তুমি যদি মাটিতে পুঁতে দাও নতুন সেক্ষেত্রে কি করা হয় এই ডালটা তার ছালটা ছাড়াবে কত দূর পর্যন্ত ক্যাম্বিয়াম পর্যন্ত হয়েছে এই ছালটা ছাড়ানোর পরে এখানে তুমি কি দেবে স্যার গ্রাফটিং ক্লে দেবে কি গ্রাফটিং গ্রাফটিং ক্লে এই গ্রাফটিং ক্লেতে কি থাকবে মাটি বালি, গোবর কিছু জৈব সার কিছু খড় কিছু তোমার পাতা পচা মিলে যে 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 মাটি মাটি যুক্ত কি বলবো গ্রাফটিং ক্লে বলবো এবার তুমি কি করলে এর ওপরে ওই যে গ্রাফটিং ক্লে সেই গ্রাফটিং ক্লেটা কিন্তু স্যার কি করলে দিয়ে দিলে বুঝাইতে পেরেছে এতদূর পর্যন্ত তুমি কি করলে গ্রাফটিং ক্লে দিয়ে দিলে বোঝাতে পারলাম তারপরে এর উপরে কি করবে একটা কাপড় বা একটা বস্তা তুমি কি করবে স্যার ঢেকে দেবে ঢেকে দিলে বেঁধে দিলে এবং এখানে তুমি একটা জলের আধার বানালে কি করলে জলের আধার বানালে এবং এমন সিস্টেম করলে যাতে স্যার কি করে প্রতিনিয়ত জল যেন টুপ 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 করে স্যার কি করে এর উপরে পড়ে মোটামুটি দুই থেকে তিন মাস পরে কি বললাম দুই থেকে তিন মাস পরে এই যে অঞ্চল ছিল এই যে মানে তোমার যে জায়গাতে ক্যাম্বিয়াম অংশ ছিল এখানে স্যার হয়ে যাবে কিছু মূল তৈরি হবে কিছু কি তৈরি হবে গো মূল তৈরি হবে যেই মূল তৈরি হয়ে যাবে কতদিন পরে দুই থেকে তিন মাস পরে যখন মূল তৈরি হবে তারপরে তুমি কি করো এই পোর্শনটাকে তুমি কেটে দাও কি করলে কেটে দিলে কেটে দেওয়ার পরে এই পুরো সেট আপটাকে তুলে নিয়ে গিয়ে অন্য কোন এক জায়গায় মাটিতে তুমি যদি রোপণ করে দাও নতুন গাছ কিন্তু হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার এতদূর পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কি বললাম কোন একটা গাছের শাখার ক্যাম্বিয়াম অংশ পর্যন্ত কেটে সেখানে গ্রাফটিং কেলে দেয়া হলো তারপরে দুই থেকে তিন মাস পরে প্রয়োজন মতো জল দেবে অবশ্যই দুই থেকে তিন মাস পরে সেই অংশ থেকে নতুন মূল তৈরি হবে এবং এটা মূল উদ্ভিদ উদ্ভিদ থেকে থেকে কেটে এই পুরো সেটআপটাকে তুমি যদি অন্য কোনো জায়গায় রোপণ করে দাও সেখানে কি হয়ে যাবে নতুন গাছ তৈরি হয়ে যাবে এই যে কলম এই যে পদ্ধতি এটাকে আমরা স্যার কি বলবো গুটি কলম বলবো এটাকে আমরা কি বলবো গো গুটি কলম বলবো কনসেপ্ট ক্লিয়ার না ডাউট আছে গুটি কলমের কনসেপ্ট ক্লিয়ার জানাও ওই সেটা ওয়াটার দিতে হবে অবশ্যই জল না দিলে কি করে হবে ইব্রাহিম জল না দিলে তো অসুবিধা হবে তাই নয় কি জল কিন্তু অতি অবশ্যই লাগবে আর সেই শুভজিৎ কই শুভজিৎ আজকে আসেনি চলো নো প্রবলেম ক্লিয়ার স্যার চলো আশা করছি বুঝতে পেরে গেছি এই ছিল আমাদের কি কলম পরে যেটা আমরা যাব তিন নাম্বার সেটা হচ্ছে স্যার কি দাবা কলম কি বললাম গো দাবা কল ভালো গো বুঝবে দাবা কলম কোনটা ধরো কোনো একটা উদ্ভিদ আছে কি বললাম কোন একটা উদ্ভিদ আছে ফর এক্সাম্পল তুমি ধরো মানি প্ল্যান্ট নিয়ে গাছটা এখন বলে এই গাছটা তো আম গাছের মতো বা জাম গাছের মতো বড় নয় বা আরো কিছু যে উদ্ভিদ আছে তার ডালগুলো স্যার কি হয় কিছুটা লতানো টাইপের হয় ঠিক আছে ফর এক্সাম্পল ধরো এটা ধরো মাটি লেভেল আছে এখানে ধরো স্যার কি আছে একটা গাছ আছে এখানে স্যার কি আছে একটা গাছ আছে ছোট্ট গাছ বড় না তার ধর একটা নিচে থেকে স্যার কি আছে একটা শাখা আছে হয়েছে এখন তুমি যদি এই শাখাটাকে মাটির লেভেলে নিয়ে গিয়ে এই শাখাটাকে তুমি স্যার যদি কি করো মাটি লেভেলে গিয়ে যদি ঠেকিয়ে দাও সেখান থেকে নতুন অপত্য তৈরি হিসেবে গল্পটা বুঝলাম না স্যার চলো এই যে ডালটা আছে এই যে শাখাটা আছে এই শাখাটাকে তুমি কি করছো এই শাখাটাকে তুমি স্যার কি করছো জাস্ট এই মাটি লেভেলে স্যার কি করে দিলে ঢুকিয়ে দিলে ডাল যেটা ছিল সেটাকে তুমি কি করলে মাটি লেভেলে মাটিতে আটকে দিলে যখনই আটকে দেবে এর যে পর্ব থাকবে নোড থাকবে সেই পর্ব থেকে স্যার কি হবে কিছু মূল কিন্তু কি হয়ে যাবে গো তৈরি হয়ে যাবে এই পর্ব থেকে কি হয়ে যাবে গো কিছু মূল তৈরি হয়ে যাবে এবং যখনই মূল তৈরি হয়ে যাবে তুমি এটাকে স্যার কি করো কেটে দাও এটাকে তুমি কি করো কেটে দাও এবং এই মাটি শুদ্ধ পুরো সেট তুমি যদি অন্য জায়গায় শিফট করে দাও সেখানে কিন্তু স্যার নতুন কিন্তু গাছের মতো কর্মকাণ্ড দেখাবে এটা নাম কি হয়ে যাবে এটা নাম কি হয়ে যাবে দাবা কলম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার তোমাকে আমি একটা কথা বলি দেখো দাবা কলম এবং গুটি কলম কিন্তু একই রকম দাবা কলমে জাস্ট মাটির নিচে দাবাচ্ছ আর গুটি কলমে জাস্ট মাটিটাকে উপরে তুলে দিচ্ছ তাই না স্যার ঠান্ডা মাথায় ভাবো কি বললাম দাবা কলমে এই ডালটা এই ডালটাকে নিয়ে কি করলো মাটিতে ঠেকিয়ে দিলে নতুন গাছ বেরিয়ে গেলে এখান থেকে মূল বেরিয়ে গেলো নতুন গাছ তৈরি গেলো গুটি কলমে কি করছে ডালটাকে আমি মাটিতে আনতে পারছি না আম গাছ অনেক বড় তোরাই কি তুমি ক্রেনের সাহায্যে কি মাটিতে ঢোকাবে সেক্ষেত্রে স্যার কি করো ওই মাটিটাকে নিয়ে আমরা কোথায় নিয়ে যাই ওপরে লাগিয়ে দিই গাছের উপরে মাটিটাকে লাগিয়ে দিই তার মানে ডাবল দাবা কলম গুটি কলম একই না বাস্তবে তাই আমাদের কলম কিন্তু তিন প্রকার কলম কয় প্রকার স্যার তিন প্রকার একটা হচ্ছে শাখা কলম দুই হচ্ছে দাবা কলম তিন হচ্ছে জোর কলম দাবা কলমের একটা ভাগ হচ্ছে স্যার কি গুটি কলম কি বললাম দাবা কলমের একটা ভাগ হচ্ছে গুটি কলম বলো এই যে তিনটা আমরা কলম বোঝালাম এখনো পর্যন্ত কার কার সমস্যা আছে একটু জানো নাহলে কিন্তু আমরা পরের কলমে চলে যাব যাবো আশা করছি সমস্যা পরে আসি পরে যে লাস্ট চার নাম্বার যে পয়েন্ট আসবো তার নাম হয়ে যাবে স্যার কি জোর কলম চার নাম্বার যে পয়েন্ট আসবো তার নাম কি হয়ে যাবে গো জোর কলম হয়েছে এই জোর কলমটার আর একটা পার্সোনাল নাম আছে তার নাম হচ্ছে কি গ্রাফটিং কি গো গ্রাফটিং বলা হয় কি বলা হয় গ্রাফটিং বলা হয় হয়েছে স্যার নাম শুনেই বুঝতে পারছি জোড়া লাগানো নাম শুনে কি বুঝতে পারছি জোড়া লাগানো দেখি কি করে জোড়া লাগাই ধরো এই যে ধরো একটা এই ধরো কি আছে একটা মোটা নাদুস নুদুস আম গাছ আছে আছে ধরে নাও ধরতে থোড়াই অসুবিধা আম গাছ হয়েছে বাসার স্যার আপনি তো ভালোই আম গাছ থাকছেন আপনি তো দারুণ বুদ্ধি স্যার তার ধরে একটা শাখা ধরে নাও ধরতে থোড়াই অসুবিধা হয়েছে গাছ বেটা মোটা হৃষ্টপুষ্ট তার মানে এর রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করে বুঝবে প্রতিরোধ ক্ষমতা কি বেশি গাছটা বেশ হৃষ্ট পুষ্ট আছে তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কি বেশি এক নাম্বার পয়েন্ট কিন্তু দু নম্বর পয়েন্টে সমস্যা হচ্ছে তার যে ফলটা সে ফলটা ধরো টক খাওয়া যায় না ভালো লাগে না কিন্তু গাছটা বেশ মোটা ফল খাওয়া যায় না খুব একটা টেস্টি না তার মানে ফলটা হচ্ছে অনুন্নত 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 ফলটা ফলটা স্যার স্যার কি কি হয়েছে গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ঠিক আছে কিন্তু ফলটা ভালো না তুমি এখানে ধরে নাও টক গাছটা ধরে নাও স্যার কি টক হয়েছে ফলটা স্যার কি আমটা টক দেয় হয়েছে এর সাইডে আর একটা স্যার কি আছে লটোপটো একটা গাছ আছে কি গাছ আছে স্যার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটা স্যার কি কম কিন্তু দ্বিতীয় পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট এর যে ফলটা সেটা হচ্ছে স্যার কি উন্নত কি বললাম স্যার ফলটা কি গো উন্নত ধরো ফলটা হয়ে যাচ্ছে স্যার কি মিষ্টি ফলটা ধরে নাও কি মিষ্টি তাহলে এর গাছটা মোটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন গাছটা খুব সহজে মরে যাবে না কিন্তু ফলটা ভালো না এর গাছটা সার রোগ প্রতিরোধ ক্ষমতা কম মানে খুব অল্প দিনেই গাছটা মারা যাবে দেখে মনে হচ্ছে কিন্তু ফলটা স্যার খুব ভালো তুমি ব্যাটা চাইছো যে এই গাছের ডালের শাখা যদি আমি এই গাছে লাগিয়ে দিতে পারি তাহলে ব্যাটা কাজ হয়ে যায় তাহলে ধরো এর একটা সার কি আছে এর ধরো স্যার কি আছে একটা শাখা আছে অনেকগুলো ধরো শাখা আছে তুমি কি করলে এই গাছের ধরো একটা শাখা আছে এই ধরো একটা কি শাখা আছে হলুদটা মনে করো রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু গাছটা উন্নত এই গাছের ডালের শাখা ধরো এটা হচ্ছে আমি ধরো ঘড়ি পরে আছি এটা ধরো উন্নত কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর এ ধরো মিষ্টি নয় ভালো নয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই গাছের ডালটা কত কতদূর পর্যন্ত কাটবে ক্যাম্বিয়াম পর্যন্ত কাটবে ঠান্ডা মাথায় সমস্যা কি বললাম ক্যাম্বিয়াম পর্যন্ত কাটবে এই গাছের ডালের শাখাটা কতদূর পর্যন্ত কাটবে ক্যাম্বিয়াম পর্যন্ত কাটবে এই ক্যাম্বিয়ামে ক্যাম্বিয়ামে এমনি লাগাবে ঠিক আছে লাগানোর পরে সব করবে একে বেঁধে দিবে যখনই বেঁধে দেবে এরা স্যার নিজের মধ্যে কিন্তু জয়েন্ট লেগে যাবে তাহলে কি বললাম স্যার কি বললাম ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম আমি জয়েন্ট বলছি কি বললাম ক্যাম্বিয়ামের সাথে কার জোড়া লাগাবো ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম কেন আমি লিখছি ভালো করে বুঝবে একটু ক্যাম্বিয়ামের সাথে কার লাগাবো ক্যাম্বিয়াম এই ক্যাম্বিয়ামের সাথে যদি আমরা ক্যাম্বিয়াম যদি আমরা কি লাগাই জোড়া লাগিয়ে দিই তাহলে স্যার কিছুদিন পরে এই দুটো ডাল কিন্তু লেগে যাবে পরস্পরের সঙ্গে হয়েছে যখন লেগে যাবে তখন স্যার তুমি কি করো এইখান থেকে ডালটা তুমি স্যার কি করো কেটে দাও ডালটা তুমি কি করে দিলে কেটে দিলে আর এখানে যে ডালটা তুমি স্যার কি করে দাও কেটে দাও হয়েছে এবার দেখো না এই টক গাছের সাথে মিষ্টি মিষ্টি টক গাছের সাথে বলো ডাল যুক্ত হলো না হলো না টক গাছের সাথে স্যার কি মিষ্টি ডাল হলো না হলো না গাছটা টক কিন্তু এই ডালটাতে কেমন ফল ধরবে মিষ্টি আম গাছ ধরবে হয়েছে যদি এই রকম করে আমরা কলম করি তার নাম হয়ে যায় একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ কম কিন্তু ফলটা উন্নত তাদের শাখা তাদের ডালগুলোকে যদি ক্যাম্বিয়ামের সাথে আমরা ক্যাম্বিয়াম জোড়া লাগিয়ে দিই তাহলে তারা পরস্পরের সাথে কি লেগে যাবে জোড়া লেগে যাবে তারপর আমরা এই ডালটা কেটে দেবো এইদিকে ডালটা কেটে দেবো তার মানে এই গাছের ডালের সাথে কিন্তু এই ডালটা যুক্ত হয়ে যাবে এই রকম যে কলম এই কলমটাকে বলা হচ্ছে জোর কলম বা গ্রাফটিং এখানে একটা পান বলে দি যে গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিন্তু ফলটা অনুন্নত স্যার তাকে বলা হয় স্টক তাকে স্যার কি বলা হয় স্টক বলা হয় কিন্তু যে গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু ফলটা উন্নত অর্থাৎ উন্নত যুক্ত জীবটাকে মানে উদ্ভিদটাকে স্যার কি বলা হয় সিয়ন বলা হয় কি বলা হয় স্যার বলা হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদটাকে আমরা বলবো স্টক কি করে মনে হবে স্টপ বেটা দাঁড়িয়ে থাকে স্থির আছে সিয়ন যে ওপরে আছে উন্নত গাছটা তার নাম হয়ে যাবে স্যার কি সিয়ন এতদূর ক্লিয়ার না ডাউট আছে একটু জানো এখানে আরো কাহিনী একটু আছে তারাও একটু কার কার সমস্যা এতদূর পর্যন্ত এতদূর যদি হয়ে যায় বাকিটুকু আমি বলে দিয়ে তোমাদের শেষ করব জানাও কার সমস্যা না ক্লিয়ার স্যার এইভাবে স্যার এইবার ছেড়ে দিন তুমি চলে যাও কোনো সমস্যা নেই আর পাঁচ মিনিট স্যার আর পাঁচ মিনিট আমি এই টপিকসটা শেষ করি আর টপিকটা শেষ কর আর দশ মিনিট টাইম দাও ছেড়ে দিচ্ছি বলে এতদূর ক্লিয়ার কিনা দেখো বাকিটা বলো ফাইভ জি স্পিড বলো ক্লিয়ার আর বাকিটা 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 ক্লিয়ার শুরু করি এবার দেখো এখন তুমি বলবে যে স্যার গাছ দুটোকে তাহলে কাছাকাছি থাকতে হবে অবশ্যই গাছ দুটোকে স্যার কি থাকতে হবে কাছাকাছি থাকতে হবে এখন ধরো আমার বাড়ি বীরভূম তোমার বাড়ি বাঁকুড়া এখন আমি চাইছি আমার বাড়ির স্টকের সাথে তোমার বাড়ির সিয়নকে জোড়া লাগাবো তাহলে তুমি কি ক্রেন দিয়ে গাছগুলোকে টেনে টেনে লাগাবে কি হবে না সে ক্ষেত্রে কি করায় মনে রাখবে এই গ্রাফটিং কি বানান লেখলাম রে ভাই কোথায় চলে গেলি কই হচ্ছে এই গ্রাফটিংকে আমরা কয় ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করব ভালো করে বুঝবে একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং কি বললাম একটু সিয়ন গ্রাফটিং আর দুই হচ্ছে স্যার কি বাট গ্রাফটিং সিয়ন গ্রাফটিং আর দুই নাম্বার হচ্ছে স্যার কি গ্রাফটিং যদি গাছ দুটো থাকে তাদের শাখার সাথে দেখো এর যে কাহিনী এখানে তো বলো অনেকগুলো তো পর্ব থাকবে না থাকবে না এরও বলো অনেকগুলো পর্ব থাকবে তার মানে বহু পর্বযুক্ত শাখার যদি আমরা জয়েন্ট লাগাই জোর কলম যদি করি তার নাম হয়ে যায় সিওন গ্রাফটিং তার মানে এই যে গ্রাফটিং এর গল্পটা বললাম এটার নাম হচ্ছে স্যার কি গ্রাফটিং কনসেপ্ট ক্লিয়ার এবং কিন্তু গল্প আছে এবং গাছ দুটো কি থাকতে হবে তাহলে বার্ড গ্রাফটিং কোনটা ধরো বার্ড গ্রাফটিংটা দেখো বার্ড গ্রাফটিং কোনটা বাড গ্রাফটিংটা হচ্ছে দেখো সিওন গ্রাফটিং থেকে আমরা কেমন এঁকেছিলাম লাল গাছ এঁকেছিলাম বার্ড গ্রাফটিং থেকে দেখেছিলাম এই স্টক ইয়েটাকে লেগেছিলাম বুঝে দেখো ধরো এই যে সিওন আছে একই রকম ভাবে এর সার কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিন্তু ফলটা অনুন্নত হয়েছে সাইডে অনেক দূরে ধরো একটা কি আছে সিওন আছে যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু ফলটা উন্নত সেক্ষেত্রে তুমি কি করবে এই গাছে এখানে কি আছে এর শাখা আছে শাখা পোশাক পোশাক শাখা আছে হয়েছে তুমি কি করবে এই গাছের সিয়নের ঠান্ডা মাথায় শোনো সিয়নের দুই বা তিনটে পর্বযুক্ত অর্থাৎ ছোট্ট একটা অংশকে ছোট্ট একটা অংশকে স্যার তুমি কি করলে কাটলে কার মতো কাটবে গোজের মতো কাটবে স্যার গোজটা আবার কেমন দেখো আমাদের পাড়া গ্রামে যখন গরু ছাগল স্যার কি করে গরু ছাগল স্যার যখন টাঙ্গা দেয় দেখো একটা গোঞ্জের মতো হয় থাকে না টাইপের আর তারপর মোটা তাহলে এরকম একটা স্যার তুমি কি করবে গাছের ডাল কাটবে ধরো এটা হচ্ছে স্যার কি গাছের পাতা ঠিক আছে বা পর্ব বা কিছু তাহলে ছোট্ট একটা গোঞ্জের মতো একটা অংশ কাটবে আর এখানে স্যার কি করবে এখানে স্যার কি করবে একটা খাঁজের তৈরি করবে এখানে স্যার কি করবে এরকম একটা খাঁজ তৈরি করবে হয়েছে এখানে স্যার তুমি কি করবে একটা খাঁজ তৈরি করবে পরে কি করবে এই এই ভেতরে করবে ঢুকিয়ে দেবে তাহলে বলো এই গোঞ্জটাকে আমি স্যার কি করলাম এই খাঁজের ভেতরে ঢুকিয়ে দিলাম হয়েছে কি করলাম স্যার এখানে একটা গঞ্জের মতো এই যে ছচাল অংশ এরকম কাটলাম আর ওখানে স্যার কি করলাম একটা খাঁজ তৈরি করলাম সেই খাঁজটার ভেতরে ঢুকে দিলাম যখন তুমি ঢুকে দেবে এরা কিন্তু পরস্পরের সঙ্গে জোড়া লেগে যাবে এই রকম করে যে গ্রাফটিং সেটার নাম হচ্ছে স্যার কি বার্ড গ্রাফটিং তার মানে কনসেপ্টটা রাখো দুটো গাছকে কাছাকাছি থাকতে হবে তাদের বহু পর্বের শাখার সাথে বহু পর্বের শাখার আমরা কি লাগাবো জোড়া লাগাবো কিন্তু বার্ড গ্রাফটিং এ কি হবে সিওনের দু একটা অল্প সংখ্যক পর্বযুক্ত শাখাকে আমরা যদি স্যার কি করি এই স্টকের ভেতরে একটা খাঁজের তৈরি করি এবং সেই খাঁজে যদি আমরা তাকে ভরে দিই এবং সেখানে যদি একটা স্যার অবশ্যই আমাদের কি করতে হবে बाउंड्री বা বেঁধে দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি আমরা এরকম করে গ্রাফটিং করি তার নাম হয়ে যায় স্যার কি বাড গ্রাফটিং অবশ্যই এই যে অঞ্চল এটাকে আমরা নাম বলবো সিয়ন কি নাম বলবো সিয়ন আর এই যে গাছ এই লাল যে গাছ তার নাম বলবো স্যার কি বার্ড এই তার নাম বলবো স্যার কি স্টক বলবো তার নাম কি বলবো গো স্টক বলবো বলো এতদূর ক্লিয়ার না ডাউট আছে এতদূর ক্লিয়ার না ডাউট আছে তাহলে টোটাল আমরা কটা গ্রাফটিং করলাম দুই রকমের একটা বললাম বার্ড গ্রাফটিং আর একটা বললাম কি সিওন গ্রাফটিং সিয়ন গ্রাফটিং এ স্যার কি করতে হবে গাছ দুটোকে কাছাকাছি থাকতে হবে বার্ড গ্রাফটিং এ অনেক দূরে থাকলেও কোনো সমস্যা নেই একটা পর্ব বা এক মানে দুই বা অল্প সংখ্যক পর্বকে আমরা কি করব কেটে গান মানে গঞ্জ এবং খাঁজের অংশ তৈরি করে তাকে কিন্তু আমরা লাগাবো তাহলে আমরা স্যার টোটাল যে কলম বা কৃত্রিম উপায়ে যে অঙ্গজ জনন সেটাকে কত ভাগে ভাগ করলাম এই দেখো কৃত্রিম উপায় অঙ্গজনকে চার ভাগে পাগলাম শাখা কলম গুটি কলম দাবা কলম জোর কলম শাখা কলম কি বললাম ডালটা কেটে জাস্ট মাটিতে পুঁতে দাও নতুন গাছ তৈরি হয়ে গেল তার নাম স্যার কি হলো শাখা কলম হয়েছে তারপরে কি চলে এলাম গুটি কলম তার একটা সার অংশের স্যার কি করলাম একটা তার যে ক্যাম্বিয়াম অংশ পর্যন্ত কাটলাম গ্রাফটিং কিলে দিলাম সেখানে জলের ব্যবস্থা করলাম দুই থেকে তিন মাস পরে নতুন মূল তৈরি হলো সেখান থেকে কেটে অন্য জায়গায় পুতে দাও কুটি কলম পরে চলে এলাম দাবা কলম কোনটা কোন একটা ডালকে বা কোন একটা শাখাকে যদি আমরা কি করি মাটির মধ্যে স্যার করি আবদ্ধ করে রাখি এবং সেখান থেকে যদি নতুন তৈরি হয়ে যায় তার নাম হয়ে যায় কি দাবা কলম তারপরে চলে এলাম জোর কলম বা গ্রাফটিং কোনটা যদি শাখা গুলোকে যদি মানে কাছাকাছি লাগায় যদি দুটো গাছ কাছাকাছি থাকে তার নাম হয়ে যায় সিওন গ্রাফটিং যদি অনেক দূরে থাকে একটা পর্বকে যদি আমরা তার সিওনের মধ্যে মানে প্রবেশ এই স্টকের মধ্যে যদি প্রবেশ করে তার নাম হয়ে যায় কি এত দূর পর্যন্ত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সেক্সটুয়াল রিপ্রোডাকশন এবং ভেজিটেরি প্রোপাকশন বা ভেজিটেলি রিপ্রোডাকশন কার কার সমস্যা আছে আমাকে জানাও বা আজকের ক্লাসে কার কার সমস্যা একটু জানাও জানাও ইব্রাহিম মুস্কান মানুফা মুস্কান নো ডাউট বাকিরা একটু কমেন্ট করো ইব্রাহিম অল ক্লিয়ার থ্যাংক ইউ বাকিদারা একটু জানাও আমিষা রহমান ক্লিয়ার স্যার চলো আর সাথী জানা মানুফা ক্লিয়ার এমডি সুভালি কমেন্ট করো চলো বেশ সবারই মোটামুটি কিন্তু ক্লিয়ার দেখো আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন তিনটে মেন মেন টপিকস কিন্তু শেষ করলাম কি কি পড়লাম যৌন জনন অজন জনন অঙ্গজ জনন এই তিনটে টপিকস আমরা শেষ করলাম পরের দিন আমাদের এখনো পুরে আছে পড়ে আছে খুব খুব বেশি ভাইটাল ঠান্ডা মাথায় শুনবে আর পাঁচ মিনিট তোমরা পালিয়ে যাবে না তোমাদের সাথে কথা আছে কি বললাম অপুঞ্জনী খুব ভাইটাল ঠিক আছে এখানে স্যার কিছু আমরা ভ্রুনের উৎপত্তি স্যার আমাদের কিন্তু জানতে হবে যেটা খুব বেশি পরে ঠিক আছে পার্থেনোকার্পি অতি অবশ্যই জানতে হবে এবং এই তিনটে কিন্তু আরো টুকটাক যেগুলো আমাদের হয়তো আমরা আলোচনা করতে ভুলে গেছি ঠিক আছে সেগুলো আমরা কি করবো স্যার জানাবো কথা বলো না সেগুলো স্যার আমরা কি করব? জানাবো হয়েছে সেগুলো কি করবো আমরা অতি অবশ্যই জানাবো এবং সামনের দিন এই চ্যাপ্টার থেকে মোটামুটি 60 থেকে 70 গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু তোমাদেরকে আমি অ্যানসার শুদ্ধ এখানে কিন্তু আমি বলে দেব তার আগে তোমাদের কিন্তু কি করব আমি পিডিএফ পাঠাবো আজকে বা কালকের মধ্যে আমি কিন্তু তোমাদেরকে সকলকেই পুরো চ্যাপ্টারটার সুন্দর করে একটা পিডিএফ পাঠাবো আপডেট ভার্সনের একটা সালের কোশ্চেন পাঠাবো এবং যে এমসিকিউ সেই এমসিকিউ যেটা তোমাদেরকে পিডিএফ প্রিন্ট আউট করার মতো পিডিএফ তোমাদের তৈরি করা আছে আমার সেগুলো তোমাদেরকে আমি দেবো ঠিক আছে বোঝাতে পেরেছি এত দূর পর্যন্ত আছে এখনই যেটা বোঝালেন সেটা ক্লিয়ার হলো না কোনটা বাট আগেরটা আমি ছিলাম না তাই দেখতে পাইনি বাট রেকর্ডিংটা টা হ্যাঁ দেখে ঠিক আছে ইউসুফ আলী তুমি একবার পুরো রেকর্ডিংটা শোনো ঠিক আছে তুমি হয়তো এখনই জয়েন করেছো তুমি পুরো রেকর্ডিংটা আমার শোনো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি তোমাকে পরের দিন আমার বুঝিয়ে দেবো তার আগে প্রথম থেকে শোনো প্রথম থেকে না শুনলে একটু ডিস্টার্ব হয়ে যাবে বলে এতদূর পর্যন্ত আমি যা যা তথ্য বললাম কার কার সমস্যা সমস্যা নেই এবার তোমাদেরকে আমি বলি ঠান্ডা মাথায় শুনবে যার আমার বাইরের ক্যান্ডিডেট আছে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার যে সেটআপ সেটা ছিল প্রথম পাঁচ দিন কিন্তু ফ্রি টোটাল পাঁচ দিন কিন্তু ফ্রি হয়েছে এবং এই পাঁচ দিনে যারা যারা আমার কাছে ক্লাস করেছো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদেরকে স্যার আমি আজকে একটা হোয়াটসঅ্যাপে যে ফোন পে নাম্বার সেটা কিন্তু তোমাদেরকে আমি পাঠাবো এইটা পার মান্থ ঠিক আছে পার মান্থ আমাদের কি করতে হবে অ্যাডভান্স আকারে স্যার কি করতে হবে পেমেন্ট করতে হবে তোমরা সবাইকে বলছি যারা ক্লাস করবে অতি অবশ্যই এই পেমেন্টটা আজকে কি বার আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আজকে কি বার আজকে বুধবার আজকে কি না বুধবার না তো আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার তোমাদের আবার ক্লাস আছে বৃহস্পতিবার আছে মানে কাল বুধবার পরশু বৃহস্পতিবার কালকের মধ্যে এবং বৃহস্পতিবারের সকালের মধ্যে এইটা যারা পেমেন্ট করবে তাদেরকে আমরা এই অ্যাপে রাখবো না হলে কিন্তু তোমাদেরকে আমি গ্রুপ থেকে এই অ্যাপ থেকে বের করে দেবো কথা ক্লিয়ার দুই নাম্বার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো আছে একটা সার্বজনীন ভাবে আছে একটা পার্সোনাল আছে সেই পার্সোনাল অ্যাপে তোমরা আছো সেই পার্সোনাল অ্যাপ থেকে তোমাদেরকে আমি কি করব বার করে দেবো যারা পেমেন্ট করবে তাদেরকে রাখবো এবং আমরা পরবর্তী ক্লাস কিন্তু কন্টিনিউ করব যারা পেমেন্ট করবে এই পেমেন্টের পরেই কিন্তু আমি পিডিএফ তোমাদেরকে কিন্তু প্রবাহিত করব এমসিকিউ দেব সালের কোশ্চেন দেব নোট দেব পরের দিন ক্লাসে কিন্তু তোমরা লাইভ থাকতে পারবে এবং রেকর্ডেড কিন্তু শুনতে পারবে এবং তোমাদেরকেই কিন্তু আমি এই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু দেব যারা পেমেন্ট করবে না তাদেরকে কিন্তু দেব না বলো এত দূর পর্যন্ত যা যা বললাম ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হয় ভালো কথা যদি না ক্লিয়ার হয় জানো আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে অতি অবশ্যই তোমরা কি করবে পেমেন্ট করবে না নাহলে কিন্তু ঠিক চলো আজকের মতো এখানে